নিজের মৃত সন্তানকে কবর দিতে গিয়ে মাটি খুঁড়ে আর এক নবজাতককে উদ্ধার করলেন ভারতের উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বরেলির ঘটনা। মাটি খুঁড়ে উদ্ধার করা সদ্যজাত তখনও বেঁচে, খুদে ফুসফুস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল অবশিষ্ট অক্সিজেনটুকু চুষে নেওয়ার। ওই ব্যবসায়ীর নাম হিতেশ কুমার শিরোহি, তার স্ত্রী বৈশালী বরেলিতে পুলিশের সাব ইন্সপেক্টর। গত বুধবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় স্ত্রীকে বরেলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন হিতেশ। বৃহস্পতিবার সকালে তার স্ত্রী সাত মাসের অপরিণত শিশুর জন্ম দেয়। দুর্ভাগ্যবশত জন্মের কয়েক মিনিটের মধ্যেই সদ্যজাতের মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত সদ্যজাতকে কবর দিতে গিয়েছিলেন। মাটি খুঁড়তে গিয়ে তিনি লক্ষ্য করেন যে মাটির তিন ফুট নিচে একটি শক্ত কিছু রাখা হয়েছে, সেটা একটা মাটির পাত্র ছিল। পাত্রটাকে টেনে বাইরে বের করে তাজব হয়ে যান তিনি। পাত্রের ভিতরে তখনও ছটপট করছে একটা তাজা প্রাণ, এক সদ্যজাত কন্যা শিশু। ভীষণ জোরে শ্বাস নিচ্ছিল সে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন তিনি, তাকে দুধ খাওয়ান। বরেলির এসপি অভিনন্দন সিংহ জানিয়েছেন শিশুটির চিকিৎসা চলছে, আগের থেকে অনেকটা শারীরিক উন্নতি হয়েছে তার। তার বাবা মার খোঁজ চলছে। জীবন্ত শিশুকে কবর দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।